ওকে পাই নেটওয়ার্কের পাই কয়েন অলরেডি মার্কেটে লিস্টেড, তার জন্য আমরা পাই কয়েন লিখে গুগলে এসে সার্চ করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন নির্দিষ্ট একটা প্রাইসও দেখাচ্ছে, যেটা গতকাল পর্যন্ত $24 ছিল, আজকে প্রায় $27 প্রতিদিন এটা পাম্প করতেছে। নিচে এই জায়গায় দেখতে পাচ্ছেন কয়েন মার্কেট ক্যাপ, অনেকে কয়েন মার্কেট ক্যাপ চিনে থাকবেন, বা কয়েন মার্কেট ক্যাপ বেসিক্যালি টোকেন অ্যানালাইসিসের জন্য বা টোকেনের হালচাল বোঝার জন্য খুবই বেস্ট। তো আমরা এটা থেকে দেখাবো, যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে আবার $25 দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন $25.32 সামথিং চলতেছে। নিচের দিকে আসলে এখানে দেখতে ট্রেডিং চলতেছে এবং কোনটাতে কত প্রাইস চলতেছে সবকিছু এখানে দেখা যাচ্ছে, পাশে আসলেও দেখতে পারবেন সবকিছুই ঠিকঠাক আছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। এই ভিডিওটা অ্যাকচুয়ালি আগের ভিডিওর পার্ট, তাই আগের ভিডিওটা যদি না দেখেন এই ভিডিওটা কোনো কিছুই বুঝতে পারবেন না। প্রত্যেককে বলবো পাই নেটওয়ার্কের যে আগের দিনের ভিডিওটা আপলোড করা হয়েছে সেটা দেখে আসুন, তাহলে আপনারা এই ভিডিওটা ডিটেলসে বুঝতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি কথা বলবো তাদের যে টোকেনটা রয়েছে সেই টোকেনটা নিয়ে, যে টোকেনটা অলরেডি মার্কেটে লিস্টেড দেখাচ্ছে এবং সলিড একটা প্রাইসও রয়েছে এবং বেশ ভালো ভালো কয়েকটা এক্সচেঞ্জারে অলরেডি লিস্টেড দেখাচ্ছে। হ্যাঁ, এর আগে একবার লিস্টেড হয়েছিল যেটা অবৈধভাবে, তখন এটা কিন্তু সোল্ড হয়ে গিয়েছিল, মানে তখন এটা সমাধান হয়ে গিয়েছিল। তো এক্স্যাক্টলি এই বিষয়টা কি আজকের ভিডিওতে এক্সপ্লেন করা হবে, তাদের টোকেন প্রাইস সম্পর্কে বিস্তারিত সবকিছু, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। সো ফার্স্ট অফ অল, আমরা পাই নেটওয়ার্কের প্রিভিয়াস ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট কমেন্ট এসেছে এবং অনেকের মনে অনেক ধরনের কোয়েশ্চেন ছিল, বিশেষ করে যেই কোয়েশ্চেনগুলো সিমিলার ছিল অনেকের, তো সেগুলো আনসার আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা পাই নেটওয়ার্কে প্রবেশ করব, তারপরে থ্রি ডট থেকে মেইন নেটে চলে আসবো, অ্যান্ড মেইন নেট থেকে এই যে আমাদের এই যে মেইন নেট চেকলিস্ট, এখানে আসলে বেসিক্যালি আমাদের স্টেপ বাই স্টেপ সবকিছু আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গতকালকের ভিডিওতে দেখেছেন যে আমাদের ওয়ালেটটা কনফার্ম করা ছিল না, সেটা আজকে আমরা কনফার্ম করে ফেলেছি এবং দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট। এবং নিচে দেখতে পারবেন এই যে কমিট টু লক আপ কনফিগারেশন, এটাও আমরা কমপ্লিট করে ফেলেছি, এখন মোটামুটি আমাদের সব কাজই কমপ্লিট আছে এবং KYC তো অনেক আগেই সাবমিট করেছি বাট এখনো রেজাল্ট দেয় নাই, আশা করি খুব শীঘ্রই রেজাল্ট চলে আসবে। তো আপনাদের যে কাজটা, এই যে অনেকে বলছেন যে আমাদের 7 নম্বর এবং 8 নম্বর কমপ্লিট হচ্ছে না কেন, তো এটা তো আপনার কাজ না ভাই, এটা ওদের কাজ, ওরা এটা কমপ্লিট করবে, তাই ওরা যখন করবে তখনই এটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনার যতটা কাজ আছে সেগুলো যদি আপনি কমপ্লিট করে রাখেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারবেন আপনার ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না, কোনো টেনশন নেই, নিশ্চিন্তায় বসে থাকুন, এটা অটোমেটিকলি তারাই আপনাকে কমপ্লিট করে দিবে, আপনাকে আর কোনো কিছু করতে হবে না। তো এগুলো নিয়ে টেনশন নেওয়ার প্রয়োজন নেই, যাদের KYC সাবমিট আছে তারাও টেনশন নেওয়ার প্রয়োজন নেই, আমি আগের ভিডিওতে দেখিয়েছি এটা তারা ফিক্সড করার ট্রাই করতেছে, খুব শীঘ্রই এটা সলভ হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। ওকে, এখন আমরা টোকেনটা নিয়ে কথা বলি। মাঝখানে একবার শুনেছেন কিনা পাই নেটওয়ার্কে পাই কয়েন লিস্টেড হয়ে গিয়েছিল, এটা নিয়ে অনেক বড় একটা ঝামেলা হয়েছে, পাই নেটওয়ার্কের পারমিশন ছাড়াই তারা লিস্টেড করে দিয়েছে তাদের নিজস্ব এক্সচেঞ্জারে। ইতিমধ্যে আপনাদের প্রিভিয়াস ভিডিওতে জানিয়েছিলাম যে তারা 50 মিলিয়ন প্লাস ডাউনলোডে হিট করেছে, যেটা অনেক বড় একটা নেটওয়ার্ক বলা যায়। তো অনেক বড় একটা নেটওয়ার্ক যখন কোনো এক্সচেঞ্জারে লিস্টেড হয়ে যাবে সেই এক্সচেঞ্জারে প্রচুর পরিমাণে এঙ্গেজমেন্ট বাড়বে এবং প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট তৈরি করা হবে এবং তাদের ফ্রিতেই প্রমোশন হয়ে যাবে। তো ব্যবসায় কিছু অসাধু এক্সচেঞ্জার রয়েছে যারা লোভে পড়ে এটা করেছে এবং তাদের পারমিশন ছাড়াই লিস্টেড করে দিয়েছে, যাতে নতুন নতুন ইউজাররা গিয়ে তাদের এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট তৈরি করে এবং তাদের ইউজার সংখ্যা আরও বাড়তে থাকে। এবং দেখা গিয়েছে অনেক ভালো ভালো এক্সচেঞ্জারও লোভে পড়ে এই অসাধু কাজটা করেছে, যেখানে তারা লিস্টেড করে দিয়েছে পাইয়ার পারমিশন ছাড়াই। এবং এখানে এটা এখনো দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো, বাট এগুলো এখনো পর্যন্ত লিস্টেড হয় নাই, এই যে দেখতে পাচ্ছেন এগুলো একটা তো লিস্টেড না, লিস্টেড ঠিক আছে তারা নিজেই লিস্টেড করে দিয়েছে বাট পাই নেটওয়ার্কের কোনো নিজস্ব অ্যানাউন্সমেন্ট ছাড়া অবৈধভাবে তারা এটা লিস্টেড করে দিয়েছে। এখন গেলে আপনি ওই জায়গায় পাবেন বাট ওই জায়গায় কোনো ডিপোজিট করতে পারবেন না, এখান থেকে আপনি পাই নেটওয়ার্ক থেকে যদি আপনার মেইন নেটে টোকেন গিয়ে থাকে ওই জায়গায় ডিপোজিট করতে পারবেন না, কোনোভাবেই ট্রান্সফার করতে পারবেন না, মানে ট্রান্সফার করার জন্য এটা অ্যাভেলেবল না এখনো, বা তাদের ডিপোজিট অ্যাড্রেসই পাবেন না। তাদের এক্সচেঞ্জারে গিয়ে দেখতে পারবেন টোকেনটা লিস্টেড তারা দেখাবে এই এক্সচেঞ্জারগুলোতে, বাট ওই জায়গায় গিয়ে দেখতে পারবেন যে কোনো ধরনের তাদের ডিপোজিট অ্যাড্রেস নেই, বা তারা দেখা যাবে যে কোনো ট্রেডিংও চলতেছে না, বাট এই জায়গায় ট্রেডিং দেখাচ্ছে, ট্রেডিং চলতেছে না, শুধুমাত্র দেখা যাচ্ছে কি আপনার ওই জায়গায় ডিপোজিট করা যাচ্ছে, ডিপোজিট করে তারা পাই কয়েনের নামে অন্য একটা কয়েন তাদেরকে স্টোর করে দিচ্ছে, যেটা অ্যাকচুয়ালি পাই কয়েন না। অনেকে দেখা গিয়েছে যে পাই মাইনিং করে নাই আর এখন মাইনিংটা অনেক কমে গিয়েছে, তারপরে তারা কি করতে যাচ্ছে যে এখন যেহেতু ধীরে ধীরে এটা পটেনশিয়ালটা জানতে পেরেছে মানুষ যে এটা খুবই হাইপ একটা টোকেন বা খুব হাইপ একটা কয়েন, তো দ্যাটসওয়াই অনেকে চাচ্ছে যে এখন থেকে যদি অল্প কিছু বাই করে রেখে দেয় ফার্স্টে ফার্স্টে গিয়েই, তাহলে অল্প দামে বাই করে রেখে দিতে পারবে আর এটা যখন মার্কেটে লিস্টেড হবে তখন আরও বেশি পরিমাণে এটা কিন্তু প্রতিনিয়তই এটা পাম্প করতে থাকবে প্রাইসটা। তো দ্যাটসওয়াই আগে থেকে কিনে রেখে দিলে পরবর্তীতে পাম্প করলে ট্রেডিং সিস্টেম আর কি, পরবর্তীতে তারা বেশি লাভে সেল করবে। তো দ্যাটসওয়াই দেখা যায় তারা লোভে পড়ে কিছু লোক গিয়ে এখানে অর্থ দিয়ে
দিয়ে অলরেডি কয়েন বাই করে রেখেছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু কোনো পাই কয়েন না, মানে নির্দিষ্ট কোনো কয়েন নাই, কারণ তাদের কয়েনটা শুধুমাত্র অ্যাপস বা মেইননেট ছাড়া মানে মেইননেট টু মেইননেটে এখানে ট্রান্সফার করা যাচ্ছে, কোনো এক্সচেঞ্জ আর আদার্স কোনো জায়গায় ডিপোজিট করা যাচ্ছে না। আশা করি বুঝাতে পেরেছি। এবং এই বিষয়টা নিয়ে তারা উপরে একটা নোটেও বলা আছে, এই নোটটা যদি আপনি লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন, এই জায়গায় বলা আছে যে প্লিজ নোট দ্যাট মেইননেট হ্যাজ বিন নট লঞ্চড ইয়েট অ্যান্ড দ্য প্রাইস ডিসপ্লে বিলো ফর সার্টেন এক্সচেঞ্জেস রিফ্লেক্ট দ্য ভ্যালু অফ দ্য IOUS and it may be not be transferable, মানে ট্রান্সফার আপনি নাও করতে পারেন এমনটাও তারা বলে দিয়েছে এখানে অ্যাক্রস এক্সচেঞ্জেস, মানে কোনো এক্সচেঞ্জারে আপনি এটা ট্রান্সফার নাও করতে পারেন সেটাও বলে দিচ্ছে। আরও যদি রিড করতে চান এখানে মোর রিডে এটা বলা আছে। তো এক কথায় এটা একটা আইডিও প্রাইস হিসেবে, এটা তাদের অফিসিয়াল কোনো কিছু না, অটোমেটিকলি এখানে তারা এটাকে লিস্টেড করে দিয়েছে। এন মার্কেট ক্যাপে যে কোনো কয়েনই লিস্টেড করে নিতে পারবে খুব সহজে, বাট এটা অ্যাকচুয়ালি কয়েন না বা অ্যাকচুয়ালি তাদের নিজস্ব কোনো অফিসিয়াল লঞ্চেড বা এরকম কোনো কিছু না, শুধুমাত্র এই এক্সচেঞ্জারগুলো বা কিছু অসাধু চক্র থাকে এরকম মার্কেটে বা কিছু স্ক্যামারও থাকে স্ক্যাম করার জন্য। এবং এমনও দেখেছেন কিছুদিন আগে অবৈধভাবে এটা ট্রান্সফার যেহেতু করা যাচ্ছে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট, অনেকেই বাই করতেছিল, বাই করতে বলে যখন অ্যাড্রেস দিচ্ছে আপনি সেন্ড করে দেওয়ার পর আপনাকে আর পেমেন্ট করছে না, এরকম 5-6 টাকা করে পার রেটে নিচ্ছিল বা অনেকে 10-12 টাকা করে, এখনও এটা চলছে। আমি বলবো কোনোভাবে এটা বাই সেল করার প্রয়োজন নাই, অবৈধভাবে বাই সেল করতে যাবেন না, এমনও হতে পারে পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ডও করে দিবে, তারা এখনও পর্যন্ত এটা লিস্টেড হয় নাই। আর অথেন্টিক সকল আপডেট এবং নিউজ আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখবেন অন্তত পাই নেটওয়ার্কের সঠিক আপডেটগুলো জানার জন্য। তাহলে আজকের ভিডিও, ভালো থাকবেন সুস্থ থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং।